বগড়া নগর মাদ্রাসাতে একজন মুফাসের বক্তব্য দিয়েছিল ওই বক্তব্য এসেছিল তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তখন ভিক্ষুক আব্দুল কাদের জেলানির মাকে দেখে আসক্ত হয়েছে তো আব্দুল কাদের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিয়েছে তো এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো মালানা সাহেব আব্দুল কাদের তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ভিক্ষুককে তো মেরে দিলেন তো এখনো তো তার প্রসাব জন্মের সময় আসেনি এখন ঢুকলেন কিভাবে এইটা যদি কেউ বলে তাহলে তো মুফাসের আটকা পড়ে এটা তো আর কেউ বলে না তাফসির করছে সবাই খুশি আর ওকে যে মারলো ও তো জেনা করেনি তো মারবে কি করে একজন মানুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তা কি করতে হবে মাত্র ঢেল পাথর দিয়ে তো ফকির তো জেনাই করেনি ফকির খালি বলছে যে আসক্ত হয়েছিল হয়তো বা তার দিকে দেখেছে রি সবই মিথ্যে এবারে ডাহা মিথ্যে এবারে নগদ মিথ্যে এই ছেলে শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু এ কথাই ঠিক তোমার সাহস থাকলে তোমার মুফাসের কথা আমি তোমার বাড়ির সন্তান আমি তোমার বাড়ির ছেলে আমি তোমার ভাই আমি তোমার বাড়ি থেকে বলছি তুমি আমার আর ভাই তার কথা আমার সামনে পেশ করিও সব সময় আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন